সংবাদ সাময়িক বরখাস্ত হওয়া আরেক কনিসেবল গ্রেফতার আমি কোনো অন্যায় করিনি শুধু প্রতিবাদ করেছি বললেন নিকজন চৌধুরী এবং দ্রব্যমূল্যের উঠানামা সিন্ডিকেট ভাঙতে কাজ করছে সরকার দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন এবার বিস্তারিত সিলেটের পুলিশ হেফাজতে মোহাম্মদ রায়হান আহমেদের মৃত্যুর ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া কনস্টেবল হারুনুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই শনিবার সকালে তাকে পুলিশ লাইন্স থেকে গ্রেফতার করা হয় বেলা সাড়ে এগারোটার দিকে যোগাযোগ করলে পিবিআই সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ খালেদ উজ্জামান এ তথ্য নিশ্চিত করেন এ বিষয়ে তিনি বলেন তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে এর আগে সাময়িক বরখাস্ত হওয়া কনস্টেবল টিটুচন্দ্র দাসকে উনিশ অক্টোবর গ্রেফতার করা হয় তাকে পাঁচ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ এ সময় পিবিএ জানিয়েছে দশই অক্টোবর দিবাগত রাত তিনটার দিকে রায়হানকে কোতোয়ালি থানার বন্দর বাজার ফাড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয় নির্যাতনে যান এই ঘটনায় তার স্ত্রী পরদিন আইনে মামলা দায়ের করেন এই সময় কোনো নাম করা হয়নি মামলার পর মহানগর পুলিশের একটি অনুসন্ধান কমিটি তদন্ত করে ওই ফাঁড়ের ইনচার্জ এস আই আকবর হোসেন ভইয়া সহ চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করে তাদের মধ্যে হারুন ছিলেন আকবর তেরোই অক্টোবর থেকে পলাতক রয়েছেন এদিকে পিবিআই সূত্র জানিয়েছে পুলিশ থেকে মামলাটি তদন্তভার পিবিআই এর উপর হস্তান্তর করা হলে রায়হানের লাশ কবর থেকে তুলে পুনরায় ময়না তদন্ত করা হয় নির্যাতনের ঘটনা ধামাচাপা দিতে ভাড়ের ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও গায়ে তথ্য গোপন করা সহ এসআই আকবরকে পালাতে সহায়তা করার অভিযোগে একুশ অক্টোবর ভাড়ের টু আইসি পদে থাকা এস আই হাসান উদ্দিনকে সময় বরখাস্ত করা হয়েছে রায়হান নগরের একটি রোগ নির্ণয় কেন্দ্রে চাকরি করতেন তিনি স্ত্রী আড়ে মাস বয়সী এক মেয়ে ও মা সহ আখালিয়া নিহারিপাড়ায় বসবাস করতেন পুলিশ হেফাজতে তার মৃত্যুর ঘটনায় বৃহত্তর আখালিয়া সংগ্রাম পরিষদ নামে এলাকাবাসী সম্মিলিত মোর্চা প্রতিবাদ কর্মসূচি নিয়ে মাঠে তৎপর হয় নির্যাতনে হতা পলাতক এস আই সহ জড়িত সবাইকে গ্রেফতার দাবিতে বিকেলে আখালিয়া পাশের মদিনা মার্কেট পয়েন্টে মানববন্ধন করবে সংগ্রাম পরিষদ এদিকে ফরিদপুর চার আসনের এমপি মুজিবুর রহমান নিকজন চৌধুরী বলেছেন গত দশই অক্টোবর জরদ্রাসন উপজেলা পরিষদ উপনির্বাচনে ম্যাজিস্ট্রেট দিয়ে আমার নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে আমি শুধু এর প্রতিবাদ করেছি কোন ধরনের অন্যায় করিনি শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত প্রয়াত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন মোসার স্মরণ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় নিকজন চৌধুরী বলেন গত সাত বছরে আমি এমপি হিসেবে একটি টাকাও চুরি করি নাই আমি কোনো ঘোষ খাই নাই আমি কোনো খুন করি নাই এই তিন থানার একটি লোকও বলতে পারবে না যে নিকজন চৌধুরী আজ পর্যন্ত সরকারি একটি টাকাও আত্মসাত করেছেন তারপরও আমার নামে মামলা করা হয়েছে এ সময় তিনি আরজ করেন আমার কর্মীদের রক্ষা করার জন্য এরকম কয়েকশো মামলা খেতে আমি ভয় পাই না আমি সাধারণ জনগণ ও কর্মীদের নিরাপদে রাখতে প্রতিবাদ করে যাব এতে যদি আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয় তাতেও আমার কোনো ভয় নেই এ সময় তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন আপনারা শুধু আমার সাথে থাকবেন আমি প্রতিবাদ করে যাব ভিউয়ার্স আসলে কি নিকজন চৌধুরী কোনো অন্যায় করেছে আপনার কী মন্তব্য আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিন এবার দ্রব্যমূল্যের ওঠানামার পেছনে সিন্ডিকেট ভাঙতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সময় তিনি বলেন দেখুন একটা সিন্ডিকেট সব সময় কাজ করে কাছে যাওয়া কথাটা ঠিক নয়। কাজ করছে। আপনি সকল দেশের দিকে তাকান এই করোনা পরিস্থিতিতে বাজার মূল্য কোথাও আমদানি রপ্তানিতে আগের পর্যায়ে কেউ নেই এবং এখানে উৎপাদনেরও একটা বিষয় রয়েছে এ সময় তিনি আরো বলেন পেঁয়াজ যদি আমাদের দেশে ঘাটতি থাকে সেটা আমরা

চালু ছিল সারাদেশে বন্ধ মোকাবেলা ঘূর্ণিঝড় আম্পান ও বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় আমাদের নেতাকর্মীরা সারাদেশে সক্রিয় ছিল এই সময় তিনি আরো বলেন আমাদের সহযোগী সংগঠনগুলো কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে এগুলো তো আওয়ামী লীগের কর্মকাণ্ডের বাইরে নয় এগুলো আমরা আমাদের দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশেই করেছে শুধু আপনি এতটুকুই বলতে পারেন যে করোনাকালে আমাদের কমিটি গঠন প্রক্রিয়াটাই বন্ধ ছিল আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড বন্ধ ছিল না কাদের আরো বলেন আমাদের নেত্রী ধর্ষণ নারী নির্যাতনের সঙ্গে যারা জড়িত কোনো অপরাধীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড় দেননি এখানে কোনো নারী ধর্ষিত হয়েছে সারা বিশ্বে পারিবারিক সহিংসতা বেড়ে গেছে নারীরা বেশি শিকার হয়েছেন সেখানে বাংলাদেশ ব্যতিক্রম নয় আমাদের দেশের হিসেবে এক বছরে এক হাজার ধর্ষণ নির্যাতনের বিষয়ে আপনি আনতেই পারেন কিন্তু ব্রিটেনের মতো দেশে এই যে পঞ্চান্ন হাজার নারী নির্যাতন হয়েছে কিন্তু সেখানে প্রধানমন্ত্রী বোরিস জনসন সরকারের পদতে কেউ দাবি করেনি এ সময় বিএনপির অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তারা বারবার নির্বাচন আন্দোলনে প্রত্যাখ্যাত হয়ে ব্রিফিং করে আন্দোলনের ডাক দিচ্ছে পরীক্ষার পরে আন্দোলন রোজার ঈদের পরে আন্দোলন কখনো কোরবানির পরে আন্দোলন কত রোজা গেল কত ঈদ গেল কত পরীক্ষাও চলে গেল এই বছর না ওই বছর আর আন্দোলন তাদের করা হলো না ভিউয়ার্স বিএনপির দ্বারা কি আর কখনো জোরালো আন্দোলন সম্ভব নয় আপনার কি মন্তব্য আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিন শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন